এইসএসি পরীক্ষা নিয়ে অনেকগুলো সংবাদ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো ট্যাব এখানে রয়েছে তো এই জায়গায় আমরা দেখছিলাম যে প্রাণ বাঁচাতে এসএসসি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসএসসি বাদিলে বাতিলের সিদ্ধান্ত এমনকি আমাদের প্রিয় আসিফ নজরুল স্যার তিনিও পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে সে বিষয় নিয়েও কথা বলবো তিনি একটা পোস্ট শেয়ার করেছে অত ইতিমধ্যে সেটা ভাইরাল আরও অনেকগুলো বিষয় তার মধ্যে একটা ছিল যে তোমাদের যে এসএসসির এইসএসসির যে টেস্ট আর প্রি টেস্টের মাধ্যমে মূল্যায়ন সেটা নিয়ে যে এখানে শিক্ষা উপদেষ্টা কি বলেছেন এইটা নিয়েও কথা বলবো ভিডিওটি বড়সর হইতে পারে বাট আমি সবগুলো বিষয় এক্সপ্লেন একটা একটা করে প্রথমত এখানে বোর্ডের একজন কর্মকর্তা আজকে বলেছেন যে ডেলি ক্যাম্পাসকে প্রাণ বাঁচাতে এসিসির বাতিলের সিদ্ধান্ত এখানে তিনি বলেন সচিবালয়ে ঢুকে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কক্ষে সামনে শিক্ষার্থীরা বিক্ষোভের চাপে মুখে এসিসি স্থগিত পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় প্রথমে অর্ধেক নম্বরে দুই সপ্তাহ পিসিএ এ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও শিক্ষার্থীরা বিক্ষোভের মুখে মাধ্যমিক শিক্ষা সচিবের কক্ষে অনেকটা জিম্মি করে পরে শিক্ষা প্রশাসনের উদ্বোধনের তিন চারজন কর্মকর্তা পরে অনেকটা প্রাণ বাঁচিয়ে দিয়ে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানান তারা ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন সিনিয়র সচিবের কক্ষে উপস্থিত থাকা এক কর্মকর্তা অর্থাৎ একজন কর্মকর্তা বলেছে যে একদম মানে প্রাণ নিতে গিয়েছিল শিক্ষার্থীরা তো তাদের প্রাণ বাঁচাতে তারা এই পরীক্ষাটা বাতিল করেছে এই নিউজের পরে তো স্বাভাবিকভাবেই দেশের মানুষ খেপে উঠবে কিন্তু বিষয়টা কি আসলে এমন ছিল সেটা একটু কমেন্টে তোমরা বললো কারণ লাইভ তো অনেকেই দেখেছো আসিফ নজরুলের গাড়ি আটকে বিক্ষোভ শিক্ষার্থীদের এটাও আজকের ঘটনা যেখানে তিনি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন আচ্ছা আমি পরে আসি স্লোগান দিদিতে সজীব ঢুকে পড়ছেন শিক্ষার্থীরা এটা হচ্ছে নিউজ একটা ছিল তার সাথে এখানে এসএসসি পরীক্ষা বাতিল চান পরীক্ষা বাতিল চান না পঁচাত্তর শতাংশ শিক্ষার্থী যে ডেলি ক্যাম্পাসে জরিপ তাদের গ্রাহক দিয়ে করেছে পাঠক দিয়ে করেছে কিন্তু এই যে পাঠক দিয়ে জরিপটা করা হয়েছে হেডলাইন এমন দিয়েছে এতে করে কিন্তু সাধারণ পাবলিক অনেকটাই কিন্তু বিব্রত জানি না আমি এটা নিয়ে কী হবে আরেকটা নিউজ ছিল এখানে যে পরীক্ষা বাতিলের উদ্বেগ নতুন কর্মসূচি নয় বিবৃতি নটরডেম শিক্ষার্থীদের সো একটা কথা বলতে চাই নটরডেম শিক্ষার্থীরা নাকি বিবৃতি দিয়েছে তাদের পরীক্ষা নাকি তারা দিবে না এই বিবৃতি নিয়ে কিন্তু ডেলি ক্যাম্পাস এমনকি দৈনিক শিক্ষা তারাই কিন্তু নিউজ করেছিল কিন্তু পরবর্তীতে তারা এসে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে যে না আসলে এরকম কোনো কিছু হয় নাই কেন হয় না আমি তোমাদেরকে বলি নটরডেম কলেজ তাদের যে ফেসবুক পেজ সেখানে কিন্তু একটা বিবৃতি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা যে এরকমের কোনো কিছু না আমরা পরীক্ষা বিবৃতি এরকমের যে এই যে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে তাই সম্প্রীতি পরিস্থিতিতে আমরা মানুষের শিক্ষামন্ত্রী বিবৃতি কি মেনে নিয়েছি যে সকল বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতি একটা সত্য না সবগুলো মিথ্যা তারা কিন্তু সেটা বলে দিয়েছে বিবৃতিতে যেগুলো এক সবগুলো মিথ্যা এমন কি এখানে যদি আমি ডক্টর আসিফ নজরুল স্যারের কথা বলি তিনি যে এই বিবৃতিটা প্রকাশ করেছেন নরোডামে কলেজের শিক্ষার্থীরা বিবৃতি দিয়েছে উনিশ তারিখে আগস্ট নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর এই যে বিবৃতি এটাও কিন্তু নরোডামের শিক্ষার্থীরা বলছে এটা আমরা দেই ওটা এটা ফেক কিন্তু তিনি এই ফেকটা শেয়ার করেছেন এবং বলছেন থ্যাংকস ডেম মানে তিনি নটরডেমের শিক্ষার্থীদের সাথে এক প্রকার যদি বলি তিনি একত্রতা প্রকাশ করেছেন অলরেডি কিন্তু একাত্তর হাজার মানুষ দেখেছে দু হাজার মানুষ শেয়ার করেছে সবাই এখানে গিয়ে বলতেছে আচ্ছা থ্যাংক ইউ লাভ রিয়াক মূল ব্যাপারটা হচ্ছে যে নটরড্রামের শিক্ষার্থীরা এই বিবৃতিটা কিন্তু ফেক এটা একটা অন্য স্কুলের স্টুডেন্টরা বানিয়ে যতটুকু আমি জানি এখানে শিবিরের সেক্রেটারি জেনারেল তিনিও বলছেন এইচএসি বাতিলের সিদ্ধান্ত সঠিক মনে হচ্ছে না ঠিক আছে শিবিরে শিক্ষা শিবির থেকে ওই ব্যাপারটা নিয়ে কথা বলা হয়েছে এসএসসি বাতিলের ঘোষণা বলক থাকবে অর্থাৎ শিক্ষা উপদেষ্টা বলেছেন যে পরিবর্তন হবে না কিন্তু যদি এত চাপ প্রয়োগ করে আমি জানি না এটা কতক্ষণ শিক্ষা উপদেষ্টা ঠিক রাখতে পারবে এবং তিনি বলেছেন এসএসসির মূল্যায়ন পদ্ধতি ঠিক করবেন বিশেষজ্ঞরা তো মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে তিনি বলেছেন যে এটা বিশেষজ্ঞরা ঠিক করবে সেটা নিয়ে প্যারা নাই তারপর এখানে আসির মজুরা সার স্যারের ব্যাপারটা তো আমরা বললামই আর নটরডেমের ব্যাপারটা বললাম এখানে যদি আমরা দেখি এখানে প্রথম আলো নিউজ করেছে এসএসসি পরীক্ষা বাতিল নিয়ে নানান প্রতিক্রিয়া এখানে কিন্তু নরড্রামের শিক্ষার্থীদের কথাও বলা হয়েছে এখানে বিভিন্ন সচিবের কথা বলা হয়েছে বিভিন্ন মানুষের কথা বলা হয়েছে বিভিন্ন সমন্বয়কদের কথা বলা হয়েছে আন্দোলনের মুখে এসএসসি পরীক্ষায় স্থগিত পরীক্ষাগুলো বাতিল করেছে এটা শিরোনামে নিউজ করেছে দৈনিক ইক্তেফাক তারপরে আমরা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু লাস্ট পর্যন্ত আমরা দেখতে পেয়েছি নোটিস ওইটা দিয়ে দিয়েছে যে পরীক্ষা বাতিল সেটা নোটিশ আমরা এখানে দেখছিলাম যে নিউজ করেছে বাংলা ট্রিব এসএসসি পরীক্ষা বাতিল থাকবে মূল্যায়ন বিষয়ে সিদ্ধান্ত হয়নি মূল্যায়ন তো মূল্যায়ন নিয়ে অনেকে আজকে যে একটা গুজব ছিলা যে টেস্ট পরীক্ষা থেকে পিই থেকে তোমাদের নম্বর নিবে সেটা আমি একটু এক্সপ্লেন করছি একটু দ্বারা অপেক্ষা করো এরপরে এসএসসি ফল তৈরি হবে যেভাবে এইটা একটা সময় টিভি নিউজ করেছে তো এখানে সময় টিভি যে নিউজটা করেছে সময় টিভি একটা ভুল নিউজও করেছে সেটা আমি তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা প্রতিষ্ঠান থেকে মূল্যায়ন দেওয়ার অনুরোধ শিক্ষা প্রতিষ্ঠার এই যে এইসএসসি পরীক্ষার্থীদের প্রতিষ্ঠান থেকে মূল্যায়ন পত্র দেওয়ার অনুরোধ শিক্ষার্থীদের এটা কিন্তু চলতি বছরে এইসিসির ক্ষেত্রে না আবারও বলতেছে এটা কিন্তু চলতি বছর এইসিসির ক্ষেত্রে না তিনি একথা বলেছেন যে একটা রক্ষাকবদ হিসাবে মূলত কাজ করে সেক্ষেত্রে স্কুলগুলো কিন্তু চাইলে কলেজগুলো কিন্তু চাইলে টেস্ট পি টেস্টের একটা মূল্যায়ন দিতে পারে যেহেতু শিক্ষার্থীদেরকে তারা চিনে এরকম একটা কথা বলেছে সেটা আমি দেখাচ্ছি সাজিদ আলম বলেছে গতকালকে যে এটা সেটা নিয়ে তো আমরা কথা বলেছিলাম এর আগে তো আমরা এখানে সরস্বতী তার সেই ভিডিওটায় আসি যে তিনি এখানে কি কি বলেছেন একটা রক্ষা পাওয়াজ আমার মনে হয়েছে সেটা হলো আমাদের আমরা যখন ছাত্র ছিলাম আমি তখন এই ব্যবস্থা ছিল এখন সব কলেজে নাই কিন্তু ভালো ভালো কলেজে আছে সেটা হলো এই পরীক্ষার্থীরা তো পুরো শিক্ষাবছর পরীক্ষা দিয়েছে তাদের টেস্ট দিয়েছে প্রি টেস্ট দিয়েছে আমি সব কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে তারা যেন এই শিক্ষার্থীদের সকল বিষয়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন পত্র যেখানে তাদের যে পরীক্ষাগুলো দিয়েছে সেই পত্রটা তাদেরকে দেওয়া হয় এখন বদ্যালয় সকালে যে দেওয়া হয় না কিন্তু আমি মানে বলবো যে ছাত্ররা নিজেদের স্বার্থেই সেটা আমি তোমাদেরকে এখানে একটু বলছি শোনো এখানে তিনি বলেছেন যে কলেজগুলোকে তিনি অনুরোধ করেছেন যেন ছাত্রদেরকে মূল্যায়নপত্র দেওয়া হয় যেটা হচ্ছে তোমার এখানে বলেছেন টেস্ট এবং পি টেস্ট তিনি বলছেন যে এই পরীক্ষাগুলো অনেক ইম্পর্টেন্ট এই পরীক্ষাগুলো সেক্ষেত্রে কিন্তু সব ছাত্রদেরকে সব বিষয়ে এটা কিন্তু তোমাদের জন্য না যে তোমাদের মূল্যায়ন করবে এটার মাধ্যমে তা না তিনি এটা দিয়ে বুঝতে চেয়েছেন যেহেতু টিচাররা সবাইকে চিনে এবং আমি যখন ছিলাম তখন আমাদেরকে এরকমের দেওয়া হইতো সবগুলো কলেজ থেকে যে এখানে টেস্ট পি টেস্টের উপরে আমাদেরকে একটা মূল্যায়নপত্র দেওয়া হইতো যেটা আমরা দেখাইতাম অন্যান্য জায়গায় গিয়ে এখনও বিদেশে অনেক জায়গায় রয়েছে তিনি সেটার কথা বলেছেন এখানে তিনি কোনোভাবে বলে নাই যে তোমার মূল্যায়ন করা হবে যে তোমাদেরকে এখানে টোটালি মূল্যায়ন করবে এভাবে এভাবে মূল্যায়ন করবে বিষয়টা তা না আমি আশা করি তোমাদেরকে বুঝতে পেরেছি যে তিনি এখানে ওইরকমভাবে মূল্যায়ন করার কথা বলেননি এবং তিনি বলেছেন যে ছাত্রদেরকে বা এটা এসএসসি না এটা এসএসসির ক্ষেত্রে ক্ষেত্রেও স্কুল কলেজ দুটো ক্ষেত্রে তিনি কথাটা বলেছেন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা তোমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এডুকেশন ক্যাটাগরিতে সেই বিষয়গুলো দেখে নিও তো এইটা হচ্ছে আপাতত এই বিষয়গুলো নিয়ে আপডেট এগুলো সম্পূর্ণটাই গুজব এরকম কোনো কিছু না যে টেস্টপুরের মাধ্যমে মূল্যায়ন করবে যারা এই বিষয়গুলো আমাদেরকে জিজ্ঞেস করছিলাম আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ